আসসালামু আলাইকুম দর্শক মোল্লা অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। গত 2 থেকে 3 দিন যাবৎ আমরা খুব কমন একটা প্রশ্নের সম্মুখীন হচ্ছি, সেটা হচ্ছে আমাদের প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ফোন করে আমাদের জিজ্ঞেস করতেছেন ভাই। তাদের মধ্যে সবচাইতে বেশিরভাগ প্রশ্ন হচ্ছে এরকম যে ভাই, আমার মুরগি বা মুরগির বাচ্চাগুলো খক খক শব্দ করতেছে এবং এর পাশাপাশি হা করে নিঃশ্বাস নিচ্ছে এবং সাথে মাথা ঝাড়া দিচ্ছে। তো এই ধরনের সব প্রশ্নের সম্মুখীন আমরা সারা বছরই কমার বেশি হই, তবে এই সময়টাতে এবং শীতের শুরুতে এই ধরনের প্রশ্নের সম্মুখীন আমরা সবচাইতে বেশি হই। তো এই সিজনটাতে আমরা কিন্তু আগেই আপনাদের সতর্ক করছি যে এখন যে পরিমাণে গরম পড়ছে, তো এই গরমে কিন্তু এই ধরনের সমস্যা হওয়া একদমই স্বাভাবিক। আবার যখন প্রথম শীত পড়া শুরু করে তখনও কিন্তু এই ধরনের সমস্যা সবচাইতে বেশি হয়, সেটা হচ্ছে ঠান্ডা লাগা। তো শীতের মধ্যে সাধারণত ঠান্ডা থেকে বা ঠান্ডাজনিত সমস্যা থেকে এই সিমটমগুলো দেখা দেয় এবং এই সময়টাতে মার্চ এপ্রিল এবং মে মাসে গরম ঠান্ডার কারণে এই ধরনের সমস্যা বেশি হয়। তো এই সময় আমরা লক্ষ্য করতেছি গত 1 সপ্তাহ যাবৎ আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে গরম পড়তেছে। তো এই অসহনীয় গরমে বেশিরভাগ খামারেই অথবা যারা উন্মুক্তভাবে দেশি মুরগি পালন করেন তাদের বেশিরভাগ মুরগিগুলোই গরম ঠান্ডাজনিত সমস্যা হয়ে যায়। তো এই গরম ঠান্ডাজনিত সমস্যাগুলো সাধারণত 2 থেকে 3 দিন পরে সিমটমটা দেখা যায়। এর আগে এই ঠান্ডা গরম যখন লাগতে শুরু করে তখন কিন্তু আমরা বুঝতে পারি না। যখন ঠান্ডা গরমের সিমটমটা আমরা দেখতে পাই বা তখন কিন্তু আমরা বুঝতে পারি যে মুরগির হয়তো গরম ঠান্ডা লাগছে। তো আমাদের দেশে যেসব মুরগি উন্মুক্তভাবে পালন করা হয় সেই মুরগিগুলো তুলনামূলক এই গরম ঠান্ডাজনিত সমস্যা একটু কম ভোগেন, কারণ হচ্ছে সেই মুরগিগুলো সব জায়গায় বিচরণ করতে পারে, ছায়াযুক্ত স্থানে বা ঠান্ডাযুক্ত স্থানে থেকে ও রোগ প্রতিরোধ ক্ষমতার মাধ্যমে সেই গরমটা প্রতিহত করতে পারে। কিন্তু আমরা যারা বাণিজ্যিকভাবে দেশি মুরগি পালন করি একটা নির্দিষ্ট জায়গা বা শেডের নির্দিষ্ট এরিয়ার ভিতরে মুরগি বা মুরগির বাচ্চা রাখার চেষ্টা করি, কিন্তু এই সময়টাতে যখন ওই জায়গার তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যায় তখন কিন্তু ও চাইলেও নিরাপদ জায়গায় যেতে পারে না, ওর ওই নির্দিষ্ট জায়গার মধ্যেই মুরগি বা মুরগির বাচ্চা থাকতে হয়। তখন ওই মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে এবং একটা সময় এই গরম ঠান্ডাজনিত সমস্যায় পড়ে যায়। তখন যদি আমরা সঠিক সময়ে বুঝতে না পারি বা ধরতে না পারি তখন আমাদের ফার্মের মুরগিগুলো বেশিরভাগ ক্ষেত্রেই মারা যায়। তো এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে এবং এই ঠান্ডা যাতে না লাগে, ঠান্ডা না লাগার জন্য আমাদের যে করণীয় সেই বিষয়গুলো আমাদের অনুসরণ করতে হবে। তো দর্শক, পূর্বের কয়েকটা ভিডিওতে আমি আপনাদের সামনে এই বিষয়টা নিয়ে খুব ভালোভাবে আলোচনা করেছি যে এই গরম ঠান্ডা লাগার পূর্ব মুহূর্তে আমাদের করণীয় কি, এই গরম ঠান্ডা যেন না লাগে এই জন্য আমাদের করণীয় কি কি। তো আপনারা সেই ভিডিওগুলো হয়তো দেখছেন, সেই বিষয়গুলো যদি আপনারা ঠিকমতো অবলম্বন করেন তাহলে আপনাদের মুরগির এই গরম ঠান্ডা জাতীয় সমস্যা লাগার সম্ভাবনা খুবই কম। কিন্তু তারপরেও যদি এই ধরনের গরম ঠান্ডা লেগে যায় সেক্ষেত্রে আমাদের করণীয় কি, তো আপনি যখন বুঝতে পারবেন যে আপনার মুরগি ঠান্ডা লাগছে বা ঠান্ডা লাগা শুরু করছে, এই ধরনের বোঝার সাথে সাথেই আপনাকে পদক্ষেপ নিতে হবে। আপনি যদি অপেক্ষা করেন বা সেই মুরগিটা অসুস্থ মুরগিটা জবাই করে খেয়ে ফেলেন তাহলে কিন্তু আপনি একটা ভুল পদক্ষেপ নিলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগি বা মুরগির বাচ্চাগুলোর আরও বেশি সমস্যা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনার খামারে যখন 2-1টা মুরগিতে সিমটম দেখা দিবে তাহলে আপনাকে বুঝতে হবে যে অন্য অন্য যে মুরগি বা মুরগির বাচ্চাগুলো আছে এই সবগুলোর ভিতরেই এই গরম ঠান্ডা জাতীয় সমস্যা আছে। এই জন্য আপনাকে সাথে সাথেই পদক্ষেপ নিতে হবে এবং সাথে সাথেই মেডিসিন খাওয়ানো শুরু করতে হবে। সাধারণত এই গরম ঠান্ডা লাগলে আমরা কী ধরনের মেডিসিন খাওয়াই এবং কী নিয়মে খাওয়াই সেই বিষয়গুলোই আমি আপনাদের সামনে এখন তুলে ধরার চেষ্টা করব। তো আমাদের দেশে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের ঠান্ডার মেডিসিন পাওয়া যায়, মানে অ্যান্টিবায়োটিক পাওয়া যায়। তো বিভিন্ন রকমের অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কিন্তু বিভিন্ন রকম, এই জন্য আপনাকে আগে রোগের ধরনটা বুঝতে হবে। আপনার যে মুরগিগুলোর গরম ঠান্ডা লাগছে সেই মুরগিগুলোর সেই গরম ঠান্ডাটা কোন স্টেজে আছে। যদি প্রাথমিক স্টেজে থাকে তাহলে সাধারণত নর্মাল ওষুধেই কাজ করে, যদি মিডিয়াম স্টেজে যায় তাহলে অবশ্যই আপনাকে একটু ভালো মানের অ্যান্টিবায়োটিক বা কার্যকরী অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হবে। কিন্তু একবার যদি তৃতীয় স্টেজে চলে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগিগুলো বাঁচানো কষ্টকর হয়ে যাবে। এজন্য আমি বলবো আপনার অবশ্যই এই আবহাওয়া যতদিন থাকে আপনার মুরগির প্রতি একটা বিশেষ খেয়াল রাখতে হবে এবং প্রায় 24 ঘন্টা নজরদারিতে রাখতে হবে যে আপনি মুরগিগুলো স্বাভাবিক আছে কিনা, মুরগিগুলো ঠিক আছে কিনা, মুরগিগুলো খাবার দাবার ঠিক আছে কিনা, চলাফেরা ঠিক আছে কিনা, সব কিছুর উপরে আপনার একটা ভালো নজর থাকতে হবে। যাই হোক, এখন মেডিসিনের বিষয়ে আমি আপনাদের সামনে আলোচনা করি। সেটা হচ্ছে আপনার মুরগি যদি প্রথম স্টেজে থাকে, মুরগি কোনো রকম জিন ধরে আছে, তাহলে আপনি সাধারণ মানের যে আমাদের কফ সিরাপ পাওয়া যায় আমাদের দেশে, এই ধরনের কফ সিরাপ
আপনি দিলেই হবে, সমস্যা নাই। এছাড়া সাধারণত নর্মাল মেডিসিনেই আপনি সেগুলো কাজ করতে পারবেন। টাইলোডক্সি প্লাস আছে, এই টাইলোডক্সি প্লাসটা কিন্তু বিভিন্ন অ্যান্টিবায়োটিকের কম ব্র্যান্ডে তৈরি করা, এই ওষুধটাও খুব ভালো কাজ করে এই ঠান্ডার প্রাথমিক অবস্থায়। এছাড়া আরও অনেক ভেটেনারি মেডিসিন আছে। আসলে অনেক মেডিসিনগুলো আপনাদের সামনে যদি উপস্থাপন করি, তাহলে আপনারাই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন যে কোন মেডিসিনটা খাওয়াবেন, কোনটা ভালো কাজ করবে। এই ধরনের একটা সমস্যার মধ্যে পড়ে আপনার সঠিক মেডিসিনটা খাওয়াতে পারবেন না। আপনার মুরগি যদি প্রাথমিক স্টেজে থাকে, তাহলে টাইলোডক্সি প্লাসটা খাওয়ান, পাশাপাশি একটা কফ সিরাপ দেন। ইনশাল্লাহ আশা করি 3 দিনের ভিতরেই আপনার মুরগি পুরোপুরি সুস্থ হয়ে যাবে। এবং এছাড়া যদি দ্বিতীয় স্টেজে থাকে, যদি দেখেন যে আপনার মুরগিগুলো হাঁচি দিচ্ছে, কাশি দিচ্ছে, খক খক করে শব্দ করতেছে এবং দু একটা হা করে নিঃশ্বাস নিচ্ছে, এই ধরনের যদি স্টেজে চলে যায়, তাহলে আপনাকে 2টা ওষুধ খাওয়াতে হবে। সাধারণত আমরা আমাদের ফার্মে সেই শুরু থেকে এই গরম ঠান্ডা জাতীয় সমস্যায় এই 2টা ওষুধ ইউজ করছি, সেটা হচ্ছে একটা মাইক্রোনিড এবং আরেকটা ডক্সিভেট। তো এই 2টা ওষুধই কিন্তু এই গরম ঠান্ডা বা এমনি ঠান্ডার জন্য খুব ভালো কার্যকরী ওষুধ। তো আপনারা চাইলে এই 2টা ওষুধ খাওয়ালে আশা করি আপনার মুরগিগুলো পুরোপুরি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই 2টা ওষুধই আপনারা 1 লিটার পানিতে 1 গ্রাম হারে ইউজ করবেন, 2 বেলা খাওয়াবেন, সকাল থেকে দুপুর পর্যন্ত এবং দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত। দুপুরে মাঝে একটু সময় একটা কফ সিরাপ খাওয়াতে পারেন, সেটা খাওয়ালে আরও ভালো কাজ করে। তো এই 2টা ওষুধ আপনারা এই নিয়মে খাওয়ালেই আপনার মুরগি দ্বিতীয় স্টেজে থাকাকালীন ইনশাল্লাহ পুরোপুরি সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। এবং আপনার মুরগি যদি তৃতীয় স্টেজে চলে যায়, আপনার মুরগি দেখবেন হা করে নিঃশ্বাস নিচ্ছে, কোনো রকম চলাফেরা করতেছে না, এ ধরনের স্টেজে যদি চলে যায়, তাহলে কিন্তু আপনাদের মুরগিগুলো বাঁচানো কষ্টকর হয়ে যাবে। তারপরও যদি আমাদের মুরগিগুলো বেঁচে থাকে, ততক্ষণ পর্যন্ত আমাদের চেষ্টা করে যেতে হবে। আর ওই স্টেজে গেলে সাধারণত আমরা তেমন ওই স্টেজে পড়ি নাই, যদি আপনি পড়ে যান সেক্ষেত্রে আপনি 2 থেকে 3টা ওষুধ খাওয়ালে আশা করি কিছু পরিমাণ হয়ে হলেও আপনার মুরগিগুলো সুস্থ হবে। এখানে গুরুত্বপূর্ণ এই ওষুধগুলোর প্রথমটা হচ্ছে জেন্টাম্যাক্স এবং দ্বিতীয়টা হচ্ছে পালমোকেয়ার। এই 2টা ওষুধই কিন্তু খুব ভালো মানের ওষুধ। ঠান্ডা জাতীয় সমস্যা বা এই গরম ঠান্ডা জাতীয় সমস্যা যদি একেবারে তীব্র আকার ধারণ করে, তাহলে সাধারণত এই ধরনের হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হয়। তো এই 2টা ওষুধ আপনারা প্যাকেটের গায়ে লেখা নিয়ম অনুসরণ করে মুরগিকে প্রয়োগ করবেন, পাশাপাশি একটা কফ সিরাপ ইউজ করবেন, তাহলে দেখবেন আশা করি কিছু পরিমাণে হলেও ইনশাল্লাহ আপনার মুরগি সুস্থ হবে। যদি সঠিক নিয়মে প্রয়োগ করতে পারেন, যদি আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে, তাহলে ইনশাল্লাহ আপনার মুরগি রিকভারি করবে। দর্শক, সাধারণত এই ভিডিওটা আমরা এই উদ্দেশ্যেই তৈরি করেছি যে এই সময়টাতে আমরা কী ধরনের প্রশ্নের সম্মুখীন সবচাইতে বেশি হচ্ছি, এবং তাতে বুঝতে পারতেছি যে আমাদের দেশে যারা এই দেশি মুরগি পালনকারী আছেন, সেটা বাণিজ্যিক হোক বা ঘরোয়াভাবে যেটাই হোক, তারা এই প্রচণ্ড গরমে এই ধরনের সমস্যার মধ্যে বেশি সম্মুখীন হচ্ছেন। যাই হোক, আমাদের এই পরামর্শ অনুযায়ী যদি আপনি আপনার মুরগিগুলোকে মেডিসিন প্রয়োগ করতে পারেন, আশা করি ইনশাল্লাহ এই ধরনের সমস্যাগুলো আপনি পুরোপুরি কাটিয়ে উঠতে পারবেন। আর আমাদের কাছ থেকে আপনারা চাইলে পিওর গ্রেটের দেশি মুরগি বাচ্চা প্রয়োজন হলে নিতে পারবেন। আমাদের এখানে 1 দিন থেকে শুরু করে ব্রুডিং করা, ভ্যাকসিন করা, টোটাল কমপ্লিট করা বাচ্চা আমাদের এখানে পাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।